ঘুম ভাঙাইয়া গেল রে, ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে। আহা, কুকিল বলে মরা, আবার এটা ঘুম ভাঙা, কত বড় ডাকা। ওরা বলবে আমাদের ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. সব দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালো কে? সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছে জানেন না আপনারা? হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, প্রথম নিহত মানব। তার কবরের জিন্দগিটা অনেক লম্বা, ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন, আজও শুয়েই আছেন, কিয়ামতের ওই তিন নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে, উঠে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা হাদা, কে ভাঙালো আমার ঘুম? কে ভাঙাইছে? আল্লাহ। মরার কুকিলে কে ভাঙাইছে? আল্লাহ। আল্লাহ ঘুম ভাঙিয়েছে। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান, আজকে হলো ওই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল, আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি, আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে। আজকে হবে আসল দিন, ফাইনাল খেলার দিন। কোন খেলা? ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই, আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে? যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই, ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই? অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, এগুলোর বিচার আছে না নাই? কত মানুষ নলার ভেতর থেকে, ডোবার ভেতর থেকে ফুলে এরকম মোটা হয়ে গেছে, হাত দুটা বাঁধা আমি দেখলাম, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বাঁধা, দেহটা ফুলে তিনজনের সমান, কে মেরেছে কেউ জানে না, এগুলোর বিচার আছে না নাই? ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন। কি খেলা? দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, দ্য ডে অফ আল কারিয়া মাল আমাদরা কামাল। সব দাঁড়িয়ে যাবে। বিষ্ণুই বললেন হফাচান অরাচান মশাচান গরলা, সবাই দাঁড়াবে, কারো গায়ে জামা নাই, কারো পায়ে জুতা নাই, কারো পেটে খানা নাই, খালি আছে মুখে চিৎকার। মুখে কি? ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন? একটু ফিল করেন যে আপনি, ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্য ডে, আপনাকে যেতে হবে ওই দিন, আমাকে যেতে হবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, পৃথিবীর সব মানুষগুলো থাকবো, উলঙ্গ নাকেড, গায়ে জামা নাই, পেটে খানা নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন। ফিল করতেছেন তো? চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি? ইমানদার বলে যদি দাবি করেন, ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সূর্যটা মাথার কাছে চলে আসবে, কই যাব আমরা? যাব কই? কে বাঁচাবে আমাদের? কই যাব এত মানুষ আমরা সেদিন? সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, বাঁচানোর কেউ নাই। মা এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই, নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি, নো ড্রেস ইন দেয়ার বডি, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই, নবীরে এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিষ্ণুই বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে, সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না, মুরিদ পীর সাহেব রে চিনবে না, নেতা কর্মী রে চিনবে না, কর্মী নেতা রে চিনবে না, বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না। একটু মিলায় নেন নিজের সাথে, যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না, ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব, প্রিয়তমা স্ত্রীকে আমি চিনব না, যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না, চিনব না, স্ত্রী আমার চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না,
পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ও আয়শা, দিনটা এত ভয়ঙ্কর হবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা। ওই চিন্তাই তো আসবে না, জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন। এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে, কি হয়েছে ডায়রিয়া, অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে, ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না। যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে, ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন। এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে, এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে, এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে, কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী। যখন ক্যান্সারের কথা সে জেনেছে, ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে। সুবহানাল্লাহ কইবেন না, আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দিন হবে সেটা। কান সফসফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন হবে ফাইনাল খেলা, কি খেলা, চিল্লায় বলেন